जुवेनाइल जस्टिस बोर्डे तादेर पुरो विषयटी देखा होच्छे अपरदिके 17 जन के आमरा देखेछि जे कार्यत 10 दिनेर पुलिशी हेफाजते निर्देश सेई धर्मतलाय आईएसएफ पुलिस खंडजुद्धे आरो एक जन ग्रेफतार धृतेर नाम मोहम्मद इकबाल धर्मतलार घटनाय आरो एक जन के ग्रेफतार करा हलो धृतेर नाम मोहम्मद इकबाल आगे 19 जन के ग्रेफतार करा हयेछिलो एई ग्रेफतारेर संख्या बेड़े दाड़ालो 20 সঞ্জনা লাহিড়ি আরো বিস্তারিত জানাবে আপনাদের সঞ্জনা আরো একজনকে গ্রেফতার বিস্তারিত জানবো দেখো যেটা দেখা গিয়েছে যে আগে কিন্তু 19 জনকে গ্রেফতার করা হয়েছিল ধর্মতলায় যেভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিল আইএসএফ সেই কাণ্ডে এমনকি দেখা গিয়েছিল প্রচুর পুলিশকর্মী কিন্তু আহত হয়েছিলেন সেই ঘটনায় বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি জোগাড় করে এবং বিভিন্ন জায়গা ভিডিও ফুটেজ দেখে আরো একজনকে কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং মোহাম্মদ ইকবাল নামে এই যুবক আমতার বাসিন্দা আইএসএফ কর্মী নামে পরিচিত এবং ঘটনার দিন হেয়াসকিটের থানার অন্তর্গত স্ট্যান্ড রোডের ক্রসিং এ দাঁড়িয়ে সে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাথর ছুড়েছিল সেটা কিন্তু পুলিশের মধ্যে আইডেন্টিটি করেছে এবং সেই আইডেন্টিফিকেশন অনুযায়ী কিন্তু গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে যেমনটা পুলিশ সূত্রে জানা গেছে ধন্যবাদ সঞ্জনা